बांधबे ए बार बेजाय गंडगोल, बांधबे ए बार बेजाय गंडगोल। बाटुल बीच चुदु तो ढालबे माथाय भोल, बाटुल बीच चुदु तो ढालबे माथाय भोल, ढालबे माथाय गोल। छुवार होबो हाथी बादुलेर काछे तोरा खाबी लाथी, ए बाच्चु बिच्छुवार होबो हाथी बादुलेर काछे तोरा खाबी लाथी। छूटे गिए तेरे पूरे वाह खुश मेरे मुड़े कोरे देबे रोल रोल रोल। बाच्चु बिच्छु ओरे फाटबे ए बाढोल, बाच्चु बिच्छु ओरे फाटबे ए बाढोल। बादुल दिखबे ये 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 बादुल दिखबे। আমি কি শুনতেছি গো, ইয়ে কেমন সব বনেছে খেয়াল বাটুল বাবুর মাথায় এলো গো। সুখে থাকতে ভূতের কিল খেতে ইচ্ছে হলি এমন আজব কাণ্ড ঘটাতে ইচ্ছে করে। কি কাণ্ড কি কাণ্ড, রাম 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 রাম। বাটুল দা, রামচন্দ্রের তো তীর ধনুক ছিল, আমরাও কি সঙ্গে এক পিস রাখবো নাকি? বাজে না বুকে, এক মাসের জন্য জামা কাপড় তেল সাবান সব প্যাক করে নে। চাল ডাল সবজি না, এই এক মাস জঙ্গলে আমরা নিজেদের প্রতিদিনের খাবার নিজেরা জোগাড় করব। ও বাবা, জঙ্গলে চাষ করতে হবে নাকি? জানি না, দরকার হলে ফলমূল খাবো, না পেলে খাবো না। বনমুরগি, বনমুরগির রস খাবো, শুনেছি জঙ্গলে বনমুরগি ওপেন ঘুরে বেড়ায়, ধরবো আর রোস্ট করবো, খাবো তারপর পুরো বিনে পয়সা। হ্যাঁ, তারপরে হরিণ শিকারে বের হবি, দু একটা বাঘ সিংহ পেলে ধরে আনবি। বাঘ 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 সিংহ, বাটুল্লা আমাদের জঙ্গলে কি এসব থাকবে নাকি গো? আমরা জঙ্গলে যাচ্ছি বলে কি বাঘ সিংহ সব তোদের শহরে এসে থাকবে? এসব কি বলছো তুমি? এই কচি কচি দুটো বাচ্চা ছেলেকে তুমি বাঘ সিংহের সঙ্গে থাকতে নিয়ে যাচ্ছ বাটুল দা? বাটুল বাবু, ও বাটুল বাবু, এ আমি কি শুনতেছি, আপনি নাকি জঙ্গলে থাকতে যাচ্ছেন? হ্যাঁ, এক মাস বনবাস। কি শুনেছো নিতাই? আচ্ছা, কোন দশরথের আদেশে এমন কাজ করতে চলেছেন শুনি? মানুষে গরমে ছুটিতে শুনেছি পাহাড়ে যায়, সমুদ্রে বেড়াতে যায়, কি যে একেবারে জঙ্গলে। নিতাই, ওদের এই এক মাস জঙ্গলে থেকে বুঝতে হবে প্রতিদিন লড়াই করে কেমন ভাবে বাঁচতে হয়, নিজেদের খাবার কিভাবে জোগাড় করতে হয়, ঝড় জল রোদে কিভাবে নিজেদের রক্ষা করতে হয়, প্রকৃতিকে চিনতে হয়, এটাও এক রকমের ট্রেনিং বলতে পারো। বাপরে বাপরে বাপ, এর থেকে মিলিটারিতে ভর্তি করে দিলেই তো ল্যাটা শুকিয়ে যেত, জঙ্গলে বিষাক্ত পোকামাকড়ির কামড় তো খেতে হতো না। সব রকম ওষুধই সঙ্গে থাকবে, বিষাক্ত সাপ কাটলেও ভয় নেই। সা 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 মা মা মা। দেখাই যাক না, মন মতো একটা জায়গা পেলে সেখানেই আস্তানা গাড়বো। আর চেপা চলছে না গো, কোন মুনিঋষির তপবনের অ্যাড্রেস সঙ্গে আনতে পারতে তাও। মেয়ে বাচ্চু, আমাদের জঙ্গলের আস্তানা তৈরি, রাতের ঘুমটা এবার ভালোই হবে। আর শরীরে কোনো শক্তি নেই রে বাবা, এক্ষুনি ঘুম পাচ্ছে গো। বইতে মুনিঋষিরা যেসব কুটিরে থাকতো কত সুন্দর, পাশে ফুল গাছ থাকতো, পিছনে নদী, কুল 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 কুল
জঙ্গলি নদী আছে, হাত মুখে জল দিয়ে আয়, এসে ছিঁড়ে আর কলা মেখে খেয়ে নে। নদী নদী নদী, চল চল বাচ্চু, উপর চল যা, সত্যি নদী আছে, চল রে ভাই চল, কেষ্টের বুকে চাপি ফেটে যাচ্ছে রে। সাবধানে, এই গভীর জঙ্গলে জঙ্গলি নদীতে শুধু এই বিচ্ছু আর বা বাচ্চু রে, বল রে ভাই বিচ্ছু, ভূগোলে এর জন্যই এসব নদীর নাম নেই রে। কেন, কুমির থাকে বলে? যারা ভূগোল বই লেখে ভয়েই এসব নদীর আশেপাশে ঘেঁষে না রে। কি হলো, ব্যাথা করছিস কেন? তাহলে বোঝ জঙ্গলে প্রতি মুহূর্তে কিভাবে লড়াই করে থাকতে হয়। জলে কুমির, ডাঙায় সাপ। হয়তো আমাদের মতোই এই জঙ্গলে কেউ এসেছিল, তারপরে বাঘে ছিঁড়ে খেয়েছে গো। বাঘ নয় আমি নিশ্চিত, কারণ এই জঙ্গলে বাঘ নেই। তাহলে কি সিংহ? সাপও হতে পারে, সাপ শুধু ব্যাঙই খায় না রে। চুপ চুপ, ভয় নেই, চলে গেছে। মাতুল দেখো, আর পারছি না, বাড়ি চলো। আচ্ছা ঠিক আছে, এখন তো ঘুমো, কাল ভেবে দেখছি। আমারও বড্ড ঘুম পাচ্ছে, 156 খানা কলা খেয়েছি। আমি
প্রতিবন্ধদের কাছে যেতে হবে ভাই, তুই ফিরে যা। এবার কি করি কি করি, মাতুলটাকে এক্ষুনি খবরটা দেওয়া দরকার, এক্ষুনি। বিচ্ছু কোটার ভেতরে পড়ে গেছে মাতুলদা, ওকে বাঁচাও, তোলো ওকে, উদ্ধার করো, তাড়াতাড়ি চলো। আরে দাঁড়া দাঁড়া, অস্থির হোস না, আমি নামছি। মাতুলদা আমাকে নিয়ে নামো, এই জঙ্গলে আমি একা মোটেও থাকবো না। ওরা এত জ্বালাস না, কোথাও তোদের নিয়ে এসে শান্তি নেই, আমার কোমরটা চেপে ধর শক্ত করে। ঠিক আছে ঠিক আছে, এই যে ধরেছি। জঙ্গলের ভেতর এই কুয়োর নিচে এমন ব্যাঙের রাজত্ব, এখানে এসে না পড়লে তো জানাই যেত না। চল চল এগিয়ে গিয়ে দেখি চারপাশটা। মাতুলদা বিচ্ছু কোথায়? বিচ্ছুকে দেখছি না তো। আমাদের এলাকায় আবার দুটো মানুষ এসে টপকেছে রে। ও মাতুলদা, ওরা যে আমাদের ট্যাং ভাঙবে বলছে। চুপ করে থাক, আমি দেখছি। শোনো ভাইয়েরা, আমরা তোমাদের দেশে আমাদের একজন সঙ্গীকে খুঁজতে এসেছি, ওকে পেলেই আমরা চলে যাব, তোমাদের কোনো ক্ষতি করব না। শুনুন, আই অ্যাম মিস্টার ট্যাং। আমি হলাম অস্তাদ শ্যাংকি চ্যাং, ও হিরো নাম্বার ওয়ান, আর আমি ভিলেন নাম্বার 007। এই তল্লাটির সব খবর আমাদের কাছে আছে, শুধু একটু খরচাপাতি করতে হবে। এ মানে এই 10 টাকাই আছে? ওতেই চলবে। সোজা চলে গিয়ে হালকা ডান দিকে হেলে বাচ্চা বাঘ গেলেই একটা মাশরুম মাঠ পাবেন, ওখানেই আপনাদের বাচ্চাটাকে পেয়ে যাবেন। যাতে সব ফুটকো চ্যাং ব্যাং অ্যাং অ্যাং, চল 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 সাত চল। মাশরুম মাঠ, সেখানে বিচ্ছু আছে। ও মাতুলদা চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল দেখি। এ বাবা মাতুলদা দেখো, চারিদিকে কত রকমের ব্যাঙ। সবাই যেন আড্ডা দিচ্ছে খোস মেজাজে। মাশরুম মাতার কত দূর? কাউকে একটু জিজ্ঞেস করো না, এরা তো দেখছি আমাদের মতোই কথা বলে, আমাদের কথাও বুঝতে পারে। ঠিকই বলেছিস, একটা ব্যাং আমাদের দিকেই আসছে। এই যে শুনছেন? আমাকে ডাকছে মনে হয়। ই বাবা, আচ্ছা আপনাদের এখানে মাশরুম মাঠটা কোথায় বলুন তো? ই বাবা, আপনারা দেখছি মানুষ, আমার না মানুষের সাথে কথা বলতে লজ্জা লাগে। ই বাবা দূর, ভাল লাগে না, বাবা যদি দেখে আমি মানুষের সাথে কথা বলছি ঠাস ঠাস করে দুটো চড় মারবে, ভাল লাগে না। বাজে কথা না বকে, মাশরুমের মাঠটা কোন দিকে বলুন তো? ই বাবা, এমন ভাবে কেউ কথা বলে নাকি, দূর, ভাল লাগে না আমার। যত সব ভুল ভাল কথা বলে। মাশরুমের মাঠটা কি? ওটা তো মাশরুমের বাগান, আমাদের রাজামশাইয়ের, ওই যে রাজবাড়িটা দেখছেন না ওর পিছনে। ও মাতুলদা চলো। ই বাবা, একটা থ্যাংক ইউ বললো না, ভাল লাগে না।
পাটুল্লা গো, জানতাম তুমি আসবে। ব্যাং রাজা আমাকে ওদের নাচ শেখাতে বলেছে। ব্যাঙের নাচ এটাই নাকি আমার শাস্তি। এক্ষুনি আমায় রাজার কাছে নিয়ে চল, দেখি কত বড় ব্যাঙের রাজা হয়েছে সে। চলো চলো চলো। পাসপোর্ট ছাড়া ব্যাঙের দেশে ঢুকে পড়লে শাস্তি পেতেই হবে। ব্যাং রাজ্যের আইন খুবই কড়া, তোমরা বন্দি। কিন্তু আমরা তো ইচ্ছে করে আপনাদের রাজ্যে প্রবেশ করিনি। তাই ওই বাচ্চাটাকে একটা শর্ত দিয়েছি, ও যদি আমার ব্যাং ছানাদের নাচ শেখাতে পারে তাহলেই ওর মুক্তি। আর আমাদের মানুষরা খুব শক্তিশালী, তোমরা যদি আমার একটা উপকার করতে পারো তাহলে তোমরাও মুক্তি পাবে। তো উপকারটা কি? উপরের জঙ্গলের একটা সাপ রোজ আমাদের রাজ্যে ঢুকে আমার ব্যাং প্রজাদের খেয়ে নিচ্ছে। ওই সাপটাকে মারতে হবে তোমাদের। সাপ? মহারাজা মহারাজা, সাপটা আবার এসেছে, আপনার মাশরুমের মাঠে ঢুকে পড়েছে। আমার ছানাগুলো আমি দেখছি। আরে দেখ কি পেয়েছি আমি। কি? এ তো মানুষের কঙ্কাল। চল আমাদের এক্ষুনি যেতে হবে এই হাড়গোড় গুলো যে জায়গাটায় পেয়েছি সেখানে। আমি যে কিছুই বুঝতে পারছি না। এবার পারবি, আয় আমার সঙ্গে। কপালে যে কি আর লেখা আছে কি জানি। চল বাচ্চু চল। ও পান্তুলদা, এ কোথায় নিয়ে এলে গো? ওরা চুপ করে এখানে দাঁড়া। আমার সন্দেহ যদি ঠিক হয় তবে আমরা ঠিক জায়গাতেই এসেছি। I am Batul the Great!
খবরের কাগজে নিউজটা দেখেই আমার সন্দেহ হয়। ওই বজরঙ্গি জঙ্গলে তো বাঘ সিংহ নেই, তবে এতগুলো মানুষ পরপর নিখোঁজ হচ্ছে ওই জঙ্গলে ঢুকে কেন? আমি তো ভেবেছিলাম জঙ্গলে কোনো ডাকাত দলের গোপন আস্তানা আছে, তাই ওই চোরা শিকারীরা জঙ্গলে ঢুকে ডাকাতদের খপ্পরে পড়েছে। হ্যাঁ, প্রথমে আমিও তাই ভেবেছিলাম, তবে জঙ্গলে ফল সংগ্রহ করতে বেরিয়ে একটা মানুষের মাথা পেলাম, এই দেখ। কি এটা? কি হয়তো আমাদের মতোই এই জঙ্গলে কেউ এসেছিল। পরের দিন আরো একটু খুঁজতেই পরপর এমন অনেক হাড় গোড় মাথার খুলি পেলাম। আরে দেখ কি পেয়েছি আমি। কি? এ তো মানুষের কঙ্কাল। চল আমাদের এক্ষুনি যেতে হবে। সেগুলোকে ফলো করে এগোতেই দেখলাম ওই গাছের গোড়াতেই পড়ে রয়েছে এমন প্রচুর হাড় গোড়। তখনই আমার সন্দেহ হয়েছিল ওই গাছটি মাংসাশী, মানে কার্নিভোরাস। তার মানে তুমি এসব জেনে বুঝেই ওই মানুষকে কো গাছের রহস্য উদ্ঘাটনে জঙ্গলে গেছিলে, আর আমরা কিছুই জানি না এসবে। এই প্রথমবার এমন সারপ্রাইজ জঙ্গল ভিজিট উইথ পাটুল দাস, রহস্য ভেদ উদ্ঘাটন হলো। যা কলা, আমি ভেবেছি প্রকৃতির কোলে যে বাচ্চা ছেলে পুলেরে প্রকৃতি সেনাবেন আপনি। সেটাও তো ঠিক, ঘরে বসে বই পড়ে ছবি দেখে কি প্রকৃতিকে চেনা যায়? এর জন্য তো প্রকৃতির মাঝে গিয়ে গাছপালা অরণ্যকে চিনতে হয়, কি তাই না?